দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার বিকেলে পল্টনে তফসিল বাতিলের প্রতিবাদে সমাবেশ করে সিপিবি। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়। এ সময় সমাবেশে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ 2014 এবং 18 সালের মতো আবারও নিজেদের মতো করে একটি সাজানো নির্বাচন করার পায়তারা করছে। দেশের জনগণ সরকারের প্রহসনমূলক নির্বাচন মানবে না বলেও হুঁশিয়ারি দেন কমিউনিস্ট পার্টির নেতারা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?